কুইক রেন্টালে দায়মুক্তি কোনো অবৈধ নয় জানতেছে রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে পছন্দের ব্যক্তিকে কুইক রেন্টালে কাজ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত দুপুরে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই রুল জারি করেন অপরদিকে আলোচিত মনিয়া হত্যা মামলায় পুনরায় শুরু করতেছে তার বোনের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট এই চেমিত রিপোর্ট বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন এর নয় ধারায় বলা হয়েছে এই আইনের অধীনে কোনো কাজ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না এই আইনকে সংবিধান লঙ্ঘন উল্লেখ করে হাইকোর্টে রিট করেছেন অ্যাডভোকেট শাহেদিন মালিক কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না তিনি বলেন লুটপাট এবং আওয়ামী সরকারের দোষরদের সুবিধা দিতেই কুইক রেন্টালকে দায় মুক্তি দেওয়া হয় একই সঙ্গে পছন্দ ব্যক্তিকে কুইক রেন্টালের সুবিধা দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিটকারি এই আইনজীবী কোনো ধরনের কোনো প্রক্রিয়া ছাড়া সরকারের যে কোনো ক্রয় তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হয় টেন্ডার হতে হবে মানে মূল্যায়ন হতে হবে তারপরে কিন্তু এই ছয় দুই ধারায় মন্ত্রীকে সর্বোচ্চ একক ক্ষমতা দিয়েছে সে যার সাথে ইচ্ছা যত টাকায় ইচ্ছা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করবে সেটাতে এই মানে অসীম ক্ষমতা প্রজাতন্ত্রে কারও থাকতে পারে না এখন পত্রপত্রিকায় রিপোর্টে তো দেখা যাচ্ছে যে অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের ধর মহন বেশি তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে অপরদিকে আলোচিত মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরু করতে চেয়ে তার বোনের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল আমরা সেইটার অ্যাগেনস্টে আজকে আপিল শুনানি করেছি মাননীয় আদালত আপিল শুনানি অন্তে আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুরো তদন্তে যাবে বলে আমরা আশা করি এদিকে জনশক্তি রপ্তানিকারীদের সংগঠন বাইরার কমিটি অবৈধ ঘোষণা করে নতুন নির্বাচনের জন্য প্রশাসক নিয়োগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট মাননীয় বিচারপতি এ কে এম এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুল ইসলামের বেঞ্চে আমরা আসি আলহামদুলিল্লাহ ওনারা আমাদের সকল কিছু শুনেন এবং দেখেন ওনারা আমরা ন্যায় বিচার পেয়েছি এইচএমিতু এশিয়ান টেলিভিশন ঢাকা